পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে 28 বর্ডার গার্ড বাংলাদেশ সুনামগঞ্জ ব্যাটালিয়ন। শুক্রবার বিকেলে সুনামগঞ্জ সদর উপজেলার রাজারগাঁও গ্রামে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। রাজারগাঁওয়ের শতাধিক নারী পুরুষের হাতে ইফতার ও খাদ্য সামগ্রী তুলে দেন 28 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন 28 বিজিবির মেডিকেল অফিসার মেজর মশিউর রহমান, সহকারী পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম সহ বিজিবি সুনামগঞ্জের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এর আগে স্বাধীনতা দিবসে অচিন্তপুর গ্রামে 200+ পরিবারের মধ্যে ইফতার, রাতের খাবার, চাল, ডাল, চিনি, তেল, আলু সহ অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। উপহারের খাদ্য সামগ্রী পেয়ে হাসি মুখে বাড়ি ফিরেন গ্রামের মানুষেরা। আমরা পরিবারের মানুষ 7 জন, 5 জন ছেলে আর আমরা 2 জন। ঘর কানি বনি নাই, মানে ডিফা অনে ভালোই লাগছে। আমরা গরু ভেতর 7 জন আছে, এটাই আমরা গরু ধন্য। আমরা এটিতে আমরা জান খান বাচ্চি, আমরা গরিব বলতে আমরা গরিব ইস্তারি পাইছি রে বাবা। খাইয়া তো আমরা দোয়া করতাম তার আল্লাহ, যারা সাহায্য সাহায্য করছেন তার লাগে আমরা দোয়া করতাম। জামাইয়া দিন তারা ইস্তারি দিচ্ছেন, আমরা আমরা খুশি। গরু আমরা 3 জন রে সোনা খাওয়াইয়া, আমরা এই ইস্তারি দিয়ে আমরা পাইছি, আমরা খাইয়া করি মানুষে। আর তারা আমরা দোয়া দুরুজ করব, আর আমরা গরু তো আর খানি নাই। তো আরও দুই কিছু আমরা পাই, তো আর আমরা বালা চললাম। 28 বিজিবি সুনামগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুর রহমান বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ সর্বদাই আর্তমানবতার সেবায় অসহায় ও দুস্থদের জন্য বিভিন্ন প্রকার কল্যাণমূলক কার্যক্রম গ্রহণ করে থাকে। এরই ধারাবাহিকতায় সদর উপজেলার 2 গ্রামে দুস্থ ও বিপন্ন মানুষদের মাঝে ইফতার, রাতের খাবার ও খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম করা হয়েছে। সবার সাথে ইফতারি ও খাবার ভাগ করে নেওয়াটাও অত্যন্ত আনন্দের। ভবিষ্যতেও আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।